আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? গতকালকে গাজীপুর গিয়েছিলাম আর ওখান থেকে আমি গাছের পেঁপে নিয়ে আসছিলাম। তো এখন মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করতেছি। আমার কন্যাদের আবার মুরগির মাংসের অনেক পছন্দ। এখানে আমি পাবদা মাছ রান্না করছি। মাছটা অবশ্য রান্না করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিছি। সাথে আমি আবার একটা আলুও দিছিলাম। রাহারি দিয়ে এই মাছের ঝোল আর আলুটা পছন্দ করে, যদিও মাছটা খুব একটা খায় না। আর এই চুলায় রান্না করতেছি আমি চিচিঙ্গা। চিংড়ি মাছ আর পেঁয়াজ তেলের মধ্যে ভাজতেছি, মশলা কষাইয়া। এই চিচিঙ্গাটা আমি কষাবো মশলার সাথে। আপনাদের ভাইয়া আমাকে পেঁয়াজ আর তরকারিগুলো কেটে দিচ্ছে। আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব মশলা দিয়ে নিচ্ছি আমি। এই চিংড়ি মাছগুলো ছিল বড় মাছ, তো রিদি রাহা দুজনেই বড় চিংড়ি মাছটা পছন্দ করে না। তো আমি যখন তরকারি রান্না করি তখন এই বড় মাছগুলা খোসা ছাড়াইয়া ছোট ছোট করে আমি কেটে তারপরে তরকারি রান্না করি। তো এভাবে রান্না করলে তারা খায়, কিন্তু বড় মাছটা রান্না করলে দুজনই তুলে রেখে দেয়। তো মশলা দিয়ে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, আমি আর পানি দিলাম না। আমি এই সবজিটা দিয়ে দিলাম, সবজিটা আর মশলা একসাথে আমি কষাই নিব। পেঁপেটাও হয়ে গেছে, আমি অল্প একটু ঝোল দিছি। পাবদা মাছটাও রান্না করা কমপ্লিট। ভাত আমি আগে রান্না করছিলাম, গতকালকে গরু মাংস রান্না করে রাখছিলাম, সেই মাংস আছে। এই তরকারিটা একদম শুকনো শুকনো করে ফেলবো, অনেকটাই সবজির মতো মানে ঝোল থাকবে না, তো আরেকটু শুকাবে। মাংসটা রান্না হয়ে গেছে, আমি উপরে আবার একটু ভাজা জিরার গুঁড়া ছিটাই দিলাম। মাংস তরকারির মধ্যে এরকম জিরার গুঁড়া দিলে খেতে কিন্তু ভালো লাগে, সুন্দর একটা স্মেল পাওয়া যায়। মাছ তরকারিটা তো আগেই রান্না করে ফেলছি, আর এই যে ভাত, ভাতটা আমি পাতিল থেকে একটা ডিশের মধ্যে তুলে নিলাম। আর এই হচ্ছে নারকেল, গতকালকে গাজীপুর থেকে আমি এই নারকেলও নিয়ে আসছি। এটা অবশ্য আমার বড় বোনের গাছের নারকেল, মা গাছ থেকে দিছিল পেঁপে, দুইটা পেঁপে দিছিল, একটা আমি রান্না করলাম আর একটা এই যে, আর নারকেলগুলো আপু দিছে। তো এই ছিল আমার আজকের রান্না নিয়ে ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।